মন্দ্রী আমি বাংলা শিখব বাংলা সুন্দর ভাষা আমি বাংলাকে ভালোবাসি আপনি যদি থরুরি না পড়েন তাহলে কখন যে কার পেছনে কত বাম্বু বাগান চলে যাবে সেটা কিন্তু কেউ বুঝতেও পারবেন না হানিমুন পিরিয়ড শেষ হাতে খড়ি পর্বও শেষ এবার যা হওয়ার ঠিক সেটাই হলো লড়াই এবার সোজাসুজি চলে গেল আদালতে প্রথমে লড়াই শুরু হলো সামনাসামনি রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগকে নিয়ে আর এবার রাজ্যে উপাচার্য নিয়োগ ঘেরে রাজ্য সরাসরি মামলা করলো রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ওই যে প্রথমেই বলেছিলাম না হানিমুন পিরিয়ড ওভার হাতে করি পর্ব শেষ রাজ্যপাল সিভি আনন্দ বোস এখন হয়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর সামনাসামনি লড়াই শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে আর আজকে রাজ্যপালের সিদ্ধান্তে জনস্বার্থ মামলা করলো রাজ্য রাজ্য মামলা করলো অফিসিয়ালি বলাটা একটু ভুল হবে কারণ রাজ্য মামলা করিয়েছে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপককে দিয়ে এবং রাজ্য সেখানে নিজেকে এবং রাজ্যপালকে অ্যাটাচ করেছে মানে মামলায় পার্টি করা হয়েছে রাজ্য রাজ্যপাল এবার লড়াই হবে কলকাতা হাইকোর্টে ঠিক কি হলো সবটা শোনাবো দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ঠিক যেটা হচ্ছিল রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক সেটাই শুরু হলো রাজ্যের সঙ্গে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিভি আনন্দ বোস নতুন রাজ্যপাল হয়ে আসার সঙ্গে সঙ্গে কত খাতিরদারি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তিনি বাংলা ভাষায় হাতে করিয়ে দিয়েছিলেন মনে আছে সেই দৃশ্য আরো একবার আপনাদের মনে পড়িয়ে দিই দেখুন সেই দৃশ্য রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছিলেন আমি বাংলা শিখতে চাই বাংলা ভাষাকে আমি ভালোবাসি তাই মুখ্যমন্ত্রীকে সামনে রেখে রাজভবনে রীতিমতো অনুষ্ঠান করে হাতে খড়ি হয়েছিল কি বলেছিলেন সিভি আনন্দ বোস বর্তমান রাজ্যপাল শুনুন একবার মুখ্যমন্ত্রী আমি বাংলা শিখব বাংলা সুন্দর ভাষা আমি বাংলাকে ভালোবাসি বাংলার মানুষ বিরোধী দলের নেতারা এই দৃশ্য দেখে হেসে ফেলেছিল কি হলো রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কিছুদিন আগেই তো রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর যিনি এখন দেশের ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হবার আগে তিনি যতদিন এ রাজ্যে রাজ্যপাল ছিলেন প্রতিদিন ঠোকাঠোকি চলতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে অধিকাংশ মামলা তো গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট অবধি জগদীপ ধনকরের আমলে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে জগদীপ ধনকর অভিযোগ করেছিলেন রাজ্য সরকার তার সম্মতি না নিয়েই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একতরফাভাবে উপাচার্য নিয়োগ করে দিয়েছে রাজ্যপালের এই অভিযোগ নিয়ে রাজভবনের সঙ্গে সংঘাতে জড়ায় নবান্ন মামলা গড়ায় আদালত অবধি আর এবার ঠিক উল্টো ঘটনা এবার রাজ্যের 11টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য বলছে আমাদের জানানোই হয়নি ফলে চিঠি চাপাটির পর আপাতত রাজ্য জনস্বার্থ মামলা করলো রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য মামলা করলো এটা অবশ্য অফিসিয়ালি বলা একটু ভুল হবে মামলাটি করেছেন অবসরপ্রাপ্ত একজন অধ্যাপক যে মামলায় রাজ্য সরকারকে পার্টি করা হয়েছে আর পার্টি করা হয়েছে আচার্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এবং মনে করা হচ্ছে আগামী সোমবার শুনানির সম্ভাবনা আছে কিছুদিন আগেই যখন রাজ্যপাল নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস এ রাজ্যে আসেন তখন হানিমুন পিরিয়ড শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে হাতে করি ছবি তো দেখলেন রাজ্যপাল হাতে করে দিলেন তারপরে তিনি কি বলেছিলেন তাও দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন অবশ্য এটা বলেছিলেন সিপিএম এর কোঅর্ডিনেশন কমিটি যাদের এখনো যারা ক্ষমতায় আছে তাদের নিয়ে বলেছিলেন ভালো করে যদি না পড়েন তাহলে বাম্বু হয়ে যাবে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন একবার আপনি যদি থরুরি না পড়েন তাহলে কখন যে কার পেছনে কত বাম্বু বাগান চলে যাবে সেটা কিন্তু কেউ বুঝতেও পারবেন না এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস 11টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করে দিলেন
বারবার রাজ্যকে বলা হচ্ছিল যে নাম পাঠান নাম পাঠান, রাজ্য নাম পাঠায়নি, উল্টে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে জানিয়ে দেওয়া হয় যারা আছেন তাদেরকেই রেখে দিন, তাদেরই মেয়াদ বৃদ্ধি করে দিন। রাজ্যপাল উপাচার্যদের মেয়াদ বৃদ্ধি করতে চাননি, যারা বিদায়ী উপাচার্য তাদের বিদায় দিয়ে দিয়েছেন এবং ইচ্ছামতো অধ্যাপকদের বেছে নিয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করে দিয়েছিলেন। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে অমিতাভ দত্তকে, যিনি যাদবপুরের সহ উপাচার্য ছিলেন। তেমনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বিশ্বজিৎ ঘোষকে নিয়োগ করা হয়েছে। এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় কি, সবচেয়ে অবাক করার মতো বিষয়, জগদীপ ধনকড় যখন রাজ্যপাল ছিলেন তখন বিভিন্ন সময় উপাচার্যদের রাজভবনের বৈঠকে ডাকলেও উপাচার্যরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভয়ে রাজভবনে পাই দেয়নি, ভয়েই আসেনি। রাজ্যপাল আচার্য বিশ্ববিদ্যালয়ের আচার্য নিজের উপাচার্যদের বারবার ডেকে পাঠিয়েছেন, কোন উপাচার্য রাজভবনে দাঁড় মারাননি, কেউ আসেননি ভয়ে। সেটা ছিল জগদীপ ধনকড়ের আমলে। কিন্তু এবার আমরা দেখতে পেলাম একেবারে উল্টো হলো, যে 10টি থেকে 11টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল, তারা প্রত্যেকেই কাজে যোগ দিয়েছেন। সেখানে আবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন টুইট করে, যে বলেছিলেন এই উপাচার্যদের নিযুক্তি শিক্ষা দপ্তরের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই হয়েছে, সেটা বর্তমানে উপাচার্য নিয়োগের যে নিয়ম আছে সেটা মানা হয়নি, পরিপন্থী এবং বেআইনি, অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা বিভাগীয় আইনি পরামর্শ নিচ্ছি যে ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে, এবং যে সমস্ত অধ্যাপককে রাজ্যপাল মানে বিশ্ববিদ্যালয়ের আচার্য উপাচার্য পদে নিযুক্ত করেছিলেন তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অনুরোধ করেছিলেন তারা যেন এই বেআইনি নিয়োগ প্রত্যাখ্যান করেন। অবাক করার মতো বিষয় যে রাজ্যের শিক্ষা দপ্তরের ব্রাত্য বসুর কথা কেউ শোনেননি, 10 জনই অন্তর্বর্তীকালী উপাচার্য রাজ্যের রাজ্যপালের কথা শুনে তারা কাজে যোগ দিয়েছেন, রাজ্যের কথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হুঁশিয়ারি কেউ মানেননি, অবাক করার মতো বিষয়। যাদবপুর কল্যাণী বর্ধমান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে ইতিমধ্যে যোগ দিয়েছেন রাজ্যপাল যাদের নিযুক্ত করেছেন তারা, আর তারপরেই রাজ্য এবং রাজ্যপালের লড়াই শুরু হয়ে গেল। আজকে রাজ্যপালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করলেন একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। মামলাটি করা হয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে, এবং যেটুকু আমরা জানতে পারছি আগামী সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলাটি উঠবে। জগদীপ ধনকড়ের আমলে রাজ্য রাজ্যপালের যে লড়াই শুরু হয়েছিল বর্তমানে সিবি আনন্দ বোসের সঙ্গে সেই লড়াই জারি থাকলো। আমরা আগেই বলেছিলাম যে নিজের মানসম্মান নিয়ে কোনো রাজ্যপাল এরাজ্যে রাজ্যপালগিরি করতে পারবেন না, রাজ্যপালকে পাত্তাই দেয় না এই সরকার। নিয়ম অনুযায়ী উপাচার্য নিয়োগে 3 জনের নাম পাঠানো উচিত, পাঠায়নি, বলেছে যারা আছে তাদেরই নিযুক্ত করে দিন। রাজ্যের নির্বাচন কমিশনার নিয়োগে নিয়ম অনুযায়ী 3 জনের নাম পাঠানো হবে, 3 জনের মধ্য থেকে একজনকে নির্বাচিত করবেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেসবে ধার ধারেনি, তারা রাজীব সিনহার নাম প্রস্তাব করে বলে দেয় একেই নিযুক্ত করেন, রাজ্যপাল মেনে নেননি। পরবর্তীকালে আরও একজন এবং তারপরে আরও একজনের নাম পাঠানো হয় কিন্তু রাজ্যপাল এখনও কাউকেই মেনে নেননি। পঞ্চায়েত ভোট সামনে, রাজ্যের নির্বাচন কমিশনার পদ এখনো শূন্য, সেই থেকে লড়াই শুরু হয়েছিল উপাচার্য নিয়োগে, যে লড়াই চলে গেল একেবারে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সিবি আনন্দ বোস চেষ্টা করেছিলেন রাজ্য সরকারের সঙ্গে সহাবস্থান করে রাজ্য চালাতে, যেটা এরাজ্যের বাসিন্দারা এবং বিরোধী দলের নেতারা অবাক হয়েছিলেন, এও সম্ভব এই রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে কেউ একভাবে রাজ্য চালাতে পারবে, সেটাই আশঙ্কা সত্যি প্রমাণিত হলো। আজকে রাজ্য মামলা করলো রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে। আপনারা কি বলেন, আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।